কাউয়ারচরে আমাদের সূর্য উদয় দেখা শেষ। এখন আমরা সকালের নাস্তা করার জন্য ঝাউবনের কাছে চলে আসছি, আর এখানে অনেক হোটেল আছে, এখান থেকে আপনারা নাস্তা করতে পারবেন। তো দেখেন পেটি পেটি একদম পাতলা হবে দাদা, তাহলে মাথার এই অংশ নেই। ভেজে এখানে ইলিশ মাছ ভেজে দিবে 60 টাকা ইলিশ ইলিশ। দোকানে এখন আমরা নাস্তা করব, এখানে ইলিশ মাছ সাজায় রাখছে, যেইটাই নেবেন সেটাই হচ্ছে 60 টাকা। আর এই হচ্ছে খিচুড়ির অবস্থা। আমাদের বাইকার ভাই মাছ দেখতেছে, এখানে সবাই নাস্তা করতে আসে, এই যে দেখতে পাচ্ছেন। সূর্য দেখার পরে এখান থেকে আমাদের চলে আসতে হয় এখানে খাওয়া দাওয়ার জন্য। আমরা সকালে নাস্তাটা এখানে করে নেব। এখন আমরা দেখব কুয়াকাটার সেই ঐতিহ্যবাহী লাল কাঁকড়া, যার জন্য অনেক দূর থেকে ছুটে আসা। এই যে সেই লাল কাঁকড়া, অনেক সেনসিটিভ হয়, অনেক সেনসিটিভ, অনেক আস্তে আস্তে চাপ দিয়ে আস্তে মরে না যদি। জোরা ধরবো, ঠিক আছে চল তো, চল দেরি করো না, চল ইংলিশ ভাজি হচ্ছে এখানে, ইংলিশ আর বেগুন। আমার বাইকার ভাই এখানে মশলা লাগিয়ে দাও, ওই নর্মাল যেগুলো দিতে হয়। এই জোরে জোরে মারেন, জোরে জোরে, গরম 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 গরম। আমি তো উল্টাই।